আসলে কেনর উত্তর তো এভাবে দেওয়া মুশকিল, অনেকগুলোর ছোট ছোট ভিতরের কষ্টের সমন্বয়ে একটা জিনিস ঘটে। আমরা হয়তো খালি চোখে সেটা দেখতে পারি না। সবচেয়ে বড় কথা, মাকে খুব ভালোবাসত, বোনকে খুব ভালোবাসত, এই এক বছরের মধ্যে দুইটা মৃত্যু নিতে পারে নাই। সাদি ভাইকে দেখেছি যে মৃত্যুর পরেও মাকে দেখতে আসে নাই, নিচে বোনকে দেখতে আসে নাই। আমরা ভাবতাম যে ও হয়তো অনেক নিষ্ঠুর, ওর ভিতরটা যে কত কষ্টের একটা পাহাড় জমে যাচ্ছে সেটা আমরা খেয়াল করিনি। আর তাছাড়া শিল্পী একটা শিশুর মতো মন ছিল, সব কিছুর মধ্যে একটু সারল্য ছিল। ও চাইতো, ও যেরকম ভালোবাসছে মানুষকে, ভালোবাসা দিয়ে তার গানটাকে উজাড় করে দিয়েছে, সেরকম যেন তার দিকেও সবার একটা ভালোবাসার হাত বাড়া। কিন্তু যখন ছোট ছোট জিনিসগুলো থেকে মানুষ বঞ্চিত হয়, তখন এই কষ্টের একটা পাহাড় জমে, সেটারই হয়তো বহিঃপ্রকাশ, জানি না। কিন্তু যদি সেটা হয়, সেটাও আমাদের জন্য খুব দুঃখজনক হবে। আর ওর এই মৃত্যুটা, এটা ঠিক মৃত্যু কীভাবে আমরা বলবো, এত কষ্ট হচ্ছে আমাদের যে এটার দরকার ছিল না। ওকে এখন মনে হচ্ছে অনেক নিষ্ঠুর, ওকে মানুষ কত ভালোবাসত জানে না। জানলে আজকে যদি ও দেখতে পারতো, তাহলে হয়তো এই সিদ্ধান্ত নিতে পারতো না। আমার বিশ্বাস, ও এত মানুষকে কাঁদিয়ে ও চলে যেতে পারতো না। যেখানেই থাকুক, সাদি ভাই ভালো থাকুক, সাদি ভাই আমাদের অন্তরে থাকুক। সাদি ভাইয়ের মতো মানুষ ক্ষণজন্মাই হয়, হয়তো আর জন্মাবে না। আমাদের প্রার্থনা ওই পরের জন্য সাদি ভাই ভালো থাকে, এটুকুই। না, ও নিজের মুখে কখনো বলেনি, কিন্তু আমরা একজন সচেতন মানুষ হয়ে তো বুঝতে পারি যে আমরা কষ্টের বিনিময়ে যদি কিছুটা হলেও স্বীকৃতি না পাই, কষ্ট তো লাগে, এটা একটা স্বাভাবিক মানুষের জন্য, এটা খুবই স্বাভাবিক। আমরা কেউই পরিষ্কার জন্য কাজ করি না, কিন্তু তারপরেও যদি দেখি যে যেখানে আমার জায়গাটা থাকার কথা সেই জায়গায় আমি নেই, তখন মনে হয় যে আমার এই কাজের কাজটা কার জন্য করছে, হয়তো কেউ বুঝতে পারছে না। এটা এটা হওয়া স্বাভাবিক, কিন্তু ওর হয়েছে কিনা জানি না। কিন্তু আমরা বাইরে থেকে মনে করি যে আমাদের কাছে বিব্রত লাগতো, আমরা অনেক জুনিয়র, তারপরেও আমাদের অনেক অ্যাচিভমেন্ট, ও এত সিনিয়র, এত দিয়েছে এই দেশকে, এত ভাবে, এরকম একটা কণ্ঠ আমরা কোথায় পাবো জানি না। এই দেশের জন্য একটা বড় সম্পদ ছিল, সেই জায়গা থেকে যখন সে বঞ্চিত হয়েছে কিছু কিছু জায়গায়, তার নিশ্চয়ই একটা কষ্ট ছিল। এটা এভাবে বলা সারল্যকরণ করা মুশকিল, কিন্তু মনে হয় যে এর মধ্যে একটা অভিমান হয়তো থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা, ওকে মানুষ ভালোবেসেছে, এটা এটা একটা একটা বড় প্রাপ্তি, সে নিজেও স্বীকার করেছে। কিন্তু এটার প্রকাশটা সে হয়তো বুঝতে পারেনি, আমাদের আমরা যে সবাই এত ভালোবাসি, মানুষ যে এত ভালোবাসি, সেটা হয়তো প্রকাশটাও বুঝতে পারিনি। তাহলে ওইভাবে যেত না আমার বিশ্বাস।